কৃষকের সবজি ক্ষেত ধ্বংস করে দিল দুষ্কৃতিকারীরা। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে চড়িলাম পরিমল চৌভনি এলাকায়। এদিকে সবজি ক্ষেত ধ্বংস হওয়ায় কান্নায় ভেঙে পড়েন কৃষকের পরিবার। উল্লেখ্য, পরিমল চৌভনি এলাকায় কৃষক গৌতম দেবনাথ ও তার সহধর্মিনী রিঙ্কু দেবনাথ অনেক টাকা খরচ করে কৃষি জমিতে বিভিন্ন সবজি ফসল লাগিয়েছিলেন, কিন্তু সোমবার গভীর রাতে একদল দুষ্কৃতিকারীরা ওনার কৃষি জমিতে লাগানো সমস্ত সবজি গাছ মাটি থেকে উগড়ে ফেলে দেয়। পাশাপাশি অনেক সবজি গাছগুলো গোড়ায় কেটে দিয়ে ধ্বংস করে দেয়। মঙ্গলবার সকালে কৃষি জমিতে জল দিতে এসে এমন অবস্থা দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন কৃষক গৌতম দেবনাথ সহ ওনার সহধর্মিনী। তবে এই ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিতে বিশালগড় থানার গার্হস্থ্য হলেন রিঙ্কু দেবনাথ সহ ওনার পরিবারের লোকজন। এ বিষয়ে বিশালগড় থানায় একটি মামলা দায়ের করেন গৌতম দেবনাথের সহধর্মিনী রিঙ্কু দেবনাথ। এদিকে স্থানীয় মানুষের অভিমত, প্রতিনিয়তই চড়িলাম বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক প্রতিহিংসা যেন কোনোভাবেই বন্ধের নাম নিচ্ছে না। প্রায় প্রতিনিয়ত চড়িলাম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় রাতের আধারে দুষ্কৃতিকারীরা মানুষের বাড়ি ঘরে আক্রমণ চালাচ্ছে বলে অভিযোগ। এমনকি যে সমস্ত বাড়ি ঘরে আক্রমণ করতে পারছে না তাদের বিভিন্ন কৃষি জমিতে আক্রমণ চালিয়ে সমস্ত কৃষি জমি নষ্ট করে দিচ্ছেন দুষ্কৃতিকারীরা। স্থানীয় মানুষ দাবি তুলেছে এ বিষয়ে প্রশাসন যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করে। 50,000 টাকা দিয়া জমি রেন রাখছি, রাইকাসার আমরা এটার ভিতরে কৃষি করি। আমরা কারকল পুঁইশাক মরিচ লাগাইছি, এ কষ্ট করে দিন রাত আমরা স্বামী স্ত্রী দুজন পড়াতে খেতে, আমরা কোনো ছেলে টেলে নাই, আমরা এই খেতের উপরেই আমরা চলি। কম করে 1-1.5 লাখ টাকা খরচ হয়েছে স্যার। আমরা ওখানে দুষ্কৃতিরা আইয়া আমরা এই গাছগাছরা সব তুললা ফালা দিছে, ওখানে আমরা কী করে চলাম স্যার? কোন আজকাল সকালে ঘুমের থেকে উঠতে আইয়া খেতে উঠতে আইয়া এরপরে দেখি এই গাছগাছরা সব তুললা ফালা দিছে। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।